নায়ক সদাব্রতের জীবনবোধ। সদাব্রত নিজের আঘাতে নিজেই ক্ষতবিক্ষত হয়ে অস্থির হয়ে উঠেছিল সেদিন। এমন করে কখনো আঘাত পাওয়ার প্রয়োজন তার আগে হয়নি। জীবনে সহযোগিতার যতটা প্রয়োজন, আঘাতের প্রয়োজন ঠিক ততটাই। আঘাতের সময় দুঃখটা তীব্র থাকে বলেই আঘাতের উপকারিতা বুঝতে পারি না। কিন্তু যাকে বড় হতে হবে, যাকে মহৎ হতে হবে, যাকে প্রাত্যহিক বিপর্যয়ের ঊর্ধ্বে উঠতে হবে, তার যে এছাড়া আর পথ নেই। লেখক বিমল মিত্রের জীবনবোধ। মানুষের জীবনে উত্থান পতন যেমন সত্যি, তেমনি সত্যি তার সুখ দুঃখ। কিন্তু সুখকে আমরা যত সহজে স্বীকার করি, দুঃখকে স্বীকার করতে আমাদের তেমনি সংকোচ হয় কেন? যেন সুখটা আমাদের ন্যায্য পাওনা আর দুঃখটা একটা ব্যতিক্রম। স্বাধীন চেতা লেখক বনাম প্রভুভক্ত লেখক। লেখক বিমল মিত্রের অভিমত। স্বাধীন চেতা শক্তিশালী আত্মবিশ্বাসী লেখকরা সবসময় প্রভুভক্ত লেখকদের শত্রু। তবে এদের মোকাবিলা করতে হবে একমাত্র লেখা দিয়েই, দল পাকিয়ে সভা ডেকে নয়। কেননা সাহিত্যে দল বেঁধে লড়াইতে ফাঁকি থাকলেও থাকতে পারে, কিন্তু একলা লড়াইতে ফাঁকি থাকে না। প্রশংসা বা পুরস্কার পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু ঈর্ষা অর্জন করতে হয়। আমাদের জীবনের জন্য একটি সহজ অথচ দামি উপদেশ। ভালো গৃহস্থ হতে গেলে, ভালো সামাজিক মানুষ হতে গেলে, ভালো দেশভক্ত হতে গেলে প্রথমেই ত্যাগ করতে হবে অহংকে। অহংকে ত্যাগ করলেই অহংয়ের বিস্তার হয়। তার লেখক জীবন সম্বন্ধে সাহিত্য তপস্বী বিমল মিত্রের অভিমত। ভালো লেখকও হতে হবে, আবার তার সঙ্গে ভালো হিসেবও রাখতে পারবেন। এ দুটো কখনো কারুর পক্ষেই সম্ভব নয়। শিল্পী হলেই বেহিসেবি হতে হবে, আর হিসেবি হলেই তার দ্বারা শিল্পী হওয়া সম্ভব হবে না। এ দুটো হলো তেল আর জল, এ দুটো কখনো মিশ খাবে না। শিল্পী হলেই তোমাকে টাকার ব্যাপারে ঠকতে হবে, আর হিসেবি হলেই তোমাকে শিল্পের ব্যাপারে ঠকতে হবে। সংসারে দস্যু রত্নাকর আর বাল্মীকি একাধারে হওয়ার নিয়ম নেই।